नमस्कार बंधुरा रूपक भिलेज फूडे आपनादेर स्वागत। बंधुरा आज के पहला जानुआरीते आमरा फैमिली पिकनिक करबो बाड़ीते। विभिन्न स्पटे प्रचुर भीड़ ताई आमरा बाड़ीते बाइरे जाच्छी ना कोथाओ, बाड़ीतेई पिकनिक करछी। आमी उनुन जाली नियेछी, एदारे भात बसिये दियेछी। एखाने प्रथमे आलू भाजा करबो। कड़ाइते तेल दिये दिलाम, एबारे आलूगुलो दिये देबो। বন্ধুরা এই প্রথমবার আমি মুরগি কাটছি, রেসিপি বানাচ্ছি। বন্ধুরা আজকে অনেকজনের রান্না, আমি আর আমার ননদ মিলে আজকে রান্না করবো। বন্ধুরা আমার মাংসটা কাটা হয়ে গেছে দেখুন। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, চিনিটা দিলাম কালারের জন্য। শুকনো লঙ্কা, তেজপাতা, আমি একটা মশলা করে নিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এবার আমি যে একটা মশলা করে রেখেছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর আদা দিয়ে, ওইটা দিয়ে দেবো।
বন্ধুরা আমার সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এবারে মশলাটা ধরে থেকে 15 মিনিট আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। বন্ধুরা এই প্রথম আমি 15 কেজি মাংস রান্না করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে মাংসটা রান্না করি। বন্ধুরা এটা আমার আর একটা ননদ রান্না করছে। বড়াটা বড় হয়ে গেছে, খুন্তিটা তার থেকে আরো ডবল হয়ে গেছে। আমাদের বন্ধু মাংসটা কষানো হয়ে গেছে, দেখি বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। একটু শুরু শুরু করে একটু বলে দিয়ে বন্ধুরা আমি এখানে হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, জল গরম করে নিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি। চিকেনটা রেডি হয়ে গেছে, আমি এবারে গোটা গরম মশলা বেটে নিয়েছি, দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার আলু দিয়ে মাংসের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, এবারে সবাই খেতে বসবে। আমি গরম গরম পরিবেশন করব। বন্ধুরা দেখুন স্যালাডটা রেডি হয়ে গেছে, এবার পিকনিকের আজকে কি কি মেনু হয়েছে আমি দেখাবো, চলুন। বন্ধুরা ভাত, আলু ভাজা, মুগের ডাল, বাঁধাকপির তরকারি, চাটনি, আলু দিয়ে মাংসের ঝোল। বন্ধুরা আমাদের পিকনিক হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।